কেমিস্ট্রি বিষয়ে ষষ্ঠ অধ্যায় মৌলের পৃথক কণের সাধারণ নীতি ও পদ্ধতি সম্ভব এই অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন খনিজ মল ও ধাতু মলের মধ্যে পার্থক্য রেখে খনিজ মল ও ধাতু মলের মধ্যে কী পার্থক্য রয়েছে আশা করা যায় অ্যান্সারটা শর্টকাট পদ্ধতিতে রেখা আসে এবং সহজ সরল ভাষায় তুমি যদি একবার দেখে নাও এই প্রশ্নের উত্তর অনায়াসে পরীক্ষা রেখতে পারবে ঠিক আছে শুরু করে যাক খনিজ মূল ধাতু মূলের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখে নাও খনিজ মূল কাকে প্রথমে দেখো কোনো ধাতুর খনিজ তথা আকরিকের মধ্যে কোন ধাতুর খনিজ তথা আকরিকের মধ্যে প্রয়োজনীয় ধাতব পদার্থের সঙ্গে অনেক অপ্রয়োজনীয় বস্তু বালি মাটি পাথর এবং অন্যান্য এবং অনেক ক্ষেত্রে অন্য মৌল যৌগ মিশ্রিত থাকে এই সমস্ত অপ্রয়োজনীয় অপদ্রব্য সম্ভবকেই খনিজ মল বলা হয় কি বলে দেখো না খনিজের মধ্যে সাধারণত সেই কোনো ধাতুর কোনো ধাতু উপস্থিত থাকে তা কোনো ধাতু খনিজ তথা আকরিকের মধ্যে কোনো ধাতু খনিজ তথা আকরিকের মধ্যে প্রয়োজনীয় ধাতু পদার্থের সঙ্গে অনেক অপ্রয়োজনীয় বস্তু মানে মানে ধর বক্সাইটে অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইট তাহলে বক্সাইটের সঙ্গে অ্যালুমিনিয়াম ছাড়াও অন্য অন্য বালি কাদা উপস্থিত থাকবে সেই বালি কাদাকে কী বলা হয় খনিজম্বল বুঝতে পারছি কী বললাম তারা দেখছো কোনো কোনো ধাতু খনিজ তথা আকরিকের মধ্যে অপ্রয়োজনীয় ধাতু পদার্থের সঙ্গে অনেক অপ্রয়োজনীয় বস্তু তথা বালি মাটি পাথর এবং অনেক ক্ষেত্রে অন্য মৌল যৌগ মিশ্রিত থাকে অন্য যৌ অন্য মৌল যৌগ মিশ্রিত থাকে এই সমস্ত অপ্রয়োজনীয় অপদ্রব্য সম্মুখীন খনিজ মল বলা হয় বোঝার কি এটা হচ্ছে খনিজ মল ধাতু মলটা বল ধাতু বলে পরে পারতে এখানে দেখো ধাতু নিষ্কাশনের সময় বিগারণ প্রক্রিয়ায় আকরিকের মধ্যে উপস্থিত খনিজ মল আকরিক মধ্যে খনিজ থাকে খনিজ মল বিগারকের সঙ্গে বিক্রিয়া করে নিম্ন গরণাঙ্গ বিশিষ্ট হালকা গলিত পদার্থ যেটা উৎপন্ন করে তাকে ধাতুমল বলা হয় ঠিক আছে কী বললেন ধাতুমল কি জিনিস দেখো ধাতু নিষ্কাশনের সময় বিগলন প্রক্রিয়া গরণ প্রক্রিয়ায় আকর্কির মধ্যে উপস্থিত খনিজ মল আকরের মধ্যে উপস্থিত খনিজ মল যেটা থাকে বিগারকের সঙ্গে বিক্রিয়া করে নিম্ন গর্ণাঙ্গ বিশিষ্ট হালকা যে গলিত পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় ধাতু মল তার ধাতুমল মল খনিজ মলের ডেফিনেশন হয় সংজ্ঞা দুটো পার্থক্য কি খনিজ মল আম্লিক বা ক্ষারীয় হতে পারে অথবা যে কোনো একটা খনিজ খনিজমন আমনি বা ক্ষারীয় হতে পারে কিন্তু ধাতুমড় সর্বদা কি লবণ হবে ঠিক আছে এটা হচ্ছে যেমন ধাতু মোড় মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পার্থক্য আশা করি দুমার্কে প্রশ্নের জন্য এই দুটি পার্থক্যদেরই পুরনো আমার পাবে ঠিক আছে তো ভালো লাইক করবে আর বেশি করে